Welcome back to my channel. My name is Anjita and welcome back to my show, The Sisters. And today we are going to do the 4-marker challenge. So today we are going to do the phone. So we are going to do the challenge with the phone. So number one, Aradha. This is the channel, The Pink Side of Life. হ্যাঁ, আমার একটা চ্যানেল আছে পিঙ্ক সাইড অফ লাইফ। প্লিজ ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন, ওতেও আমি অনেক মজাদার অনেক সুন্দর করে ভিডিও আনি। তো এবার আমরা না কি করেছি, আমরা এক অপরের মানে আমরা আমার মাকে বলেছি যে আমাদের মার্কাসগুলো একটু লুকিয়ে দাও। তো মা লুকিয়ে দিয়েছে, আমরা বাইরে দেখেছি। এবার আমরা একে অপরেরটা খুঁজবো। আর আসলে ওর মাও আমারটাই লুকিয়ে দিয়েছে। তো চলো এবার খুঁজবো। চলো, হ্যাঁ খুঁজবো। এক্সাইটেড। আচ্ছা আগে দাঁড়াই, আমরা ফ্রেন্ডসকে কোথাও রেখে দিই, তাহলে ওরা কী করবে? আমরা তো খুঁজতে পারবো না এভাবে। আমরা এটা ছিল এখানে রেখে দিই। আমরা লোকালে তো অনেক ইজি হয়ে যেত, তা আমরা কিন্তু নিজেদের
মানে খুঁজে নিতাম, তাই না? ওকে, আমি এটা করে ফেলেছি। পিং জ্বলে আমি ফার্স্ট। আমারটা খুব মুশকিল ছিল আর আমারটা খুব বড় দেখে না আমার হয়নি। তুই নিশ্চয়ই কেন আমি দেখো তো ইজি নিয়েছি। আমি তো এই কালারটাও আসে দেখি। আসলে আজকে আমরা দুজনে ইয়েলো ইয়েলো করেছি। এটা হচ্ছে আমার ড্রয়িং পেপার, তোর যা তৈরি হয়েছে ওটাই ফ্রেন্ডসদের দেখিয়ে দে। আমার সবার প্রথমে এইটা খালি রেডি হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো এই দুটো একবার সাথে দেখা, এইভাবে এইভাবে দেখা, দাঁড়া। হ্যাঁ, এই দুটো ড্রয়িং মধ্যে কোনটা বেশি সুন্দর লাগছে দেখতে দেখতে? এই দুটোকে, এই দুটো কিন্তু আমি কালার, সরি কালার বলছি, ড্রয়িং করেছি কিন্তু। হ্যাঁ, ও রং করেছে কিন্তু কালারিংটা আমরা করেছি, এটা ও করেছে, এটা আমার করেছি, সানটা আমার, রেনবোটা ওর। তো যেটা আপনাদের ভালো লাগবে প্লিজ কমেন্টে জানাবেন। এখন আমরা আবার মানে মার্কাসগুলো মানে ওর মা সবারটা লুকিয়ে দিয়েছে, তো এখন আমরা দেখি কি হবে। এবার আমি সব খুঁজবো, ও খুঁজবে। হ্যাঁ, আমি ঠিকানা পেয়ে গেছি আর একটা আমার ভাই, যদি ও থেকে বেশি নিয়ে নেয় তাহলে ওটা ওরই হবে। আমি একটা পেয়ে গেছি যেটা আমি আগে লুকিয়েছিলাম। আমি আমার প্রথমে হয়ে গেছিল, আমি বলে ফেলেছিলাম প্রথমে হয়ে গেছে, তো আমারও কমপ্লিটেড আর আমারও কমপ্লিট হয়ে গেছে, তিনটেও হেরে গেছে। তুই অনেক তাড়াতাড়ি করেছিস, দেখ আমার বুঝি বুঝি হয়ে গেছে, আমি তো তোর ছোটো করেছি। হ্যাঁ, আমি তো তোর ছোট, আমি খুব তাড়াতাড়ি করেছি আর সুন্দর লাগে, তো আমি প্রফিট বেট খেলছি। আর আর করতে পারবি না, চ্যালেঞ্জ শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে ফাইনাল ড্রয়িং, যে যদি আপনাদের দুটোর মধ্যে যেই ড্রয়িংটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে বলবেন। তো আমরা ভাবছি মার্কার্স তো হলো হলো, আর আমরা তিনখানা রাউন্ডও করে ফেলেছি, তো ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো যদি আপনাদের ভিডিওটা কী ভালো লাগে তাহলে কী করতে হবে? আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব।